ভোলার লালমোহন উপজেলার পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই পুষ্টি মেলার উদ্বোধন করা হয় এ সময় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে একশো আশি জন শিক্ষার্থীকে দুটি করে ফলদ গাছের চারা এবং একটি করে পুষ্টি প্লেট উপহার দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজাক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবু হাসনাইন সহ অনেকেই